হিন্দু বাংলাদেশীক নাগরিকত্ব দিয়াক কেন্দ্র করে বিতর্ক চলি থাকা অবস্থাতে এই বিষয়টির এক নতুন দিক সম্মুখে আনিছে AIUDF। AIUDFএ মঙ্গলবার আয়োজন করে সংবাদমেল। এই সংবাদমেলত কেতবোৰ নতুন তথ্য সম্মুখে আনে AIUDFএ। নির্যাতিত হয়ে কোনজন হিন্দু বাংলাদেশের আহিছে, কেনেকৈ সরকারে নির্যাতিতক চিনাক্ত করব, সরকারের হাতত বিশেষ যন্ত্র আছে নি, AIUDFর সরকারের প্রশ্ন। আজির দিনট সেন্ট্রাল গভর্নমেন্টের হাতত কি ইনস্ট্রুমেন্ট আছে, কি মাপকাঠি আছে, কি প্যারামিটার আছে, যেটার দ্বারা তেখেতসকলে জুখিব পারিব যে এইজন মানুষ রিলিজিয়াস পার্সিকিউশন পাইছে, ধর্মর নামত তেখেতসকলে আহিছে, সেই যন্ত্রটার নাম কি, যিমান মানুষ আহিছে কোনজন ধর্মর নামত আহিছে, কোনজন ধর্মর নামত আহা নাই, কোনজন ধর্ম ভয়ত আহিছে, কোনজন ধর্ম ভয়ত আহা নাই, বা ধর্মর নামত হারাশাস্তি হয়ে আহিছে, এইটো জোখা যন্ত্রটো আজির সরকার হাতত কোনটো যন্ত্র আছে সেই যন্ত্রটো ক্লিয়ার করিব লাগে। AIUDFএ লগত অভিযোগ করা মতে পূর্বর নির্বাচনের সময়ত বিজেপির ইস্তাহারত অসম চুক্তি আখরে আখরে পালন করার প্রতিশ্রুতি দিয়া হয়েছিল, কিন্তু হিন্দু বাংলাদেশিক নাগরিকত্বর মর্যাদা দিলে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা হব। আমি দেখিছো যে আজি 2011 সনের যদি আমি বিজেপির ম্যানিফেস্টো চাও, 16 যদি আমি ম্যানিফেস্টো চাও, তেখেতসকলে অসম চুক্তিমতে বিদেশী সমস্যা সমাধান করব বলে কৈছে। ইভেন কি ভারতবর্ষ মাননীয় প্রধানমন্ত্রী সাহেব, আজির প্রধানমন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হওয়ার আগতে 2014 সনত এই কথাটা ক্লিয়ারলি কৈছিল, যে 2016 সনত কথাটা ক্লিয়ারলি কৈছিল যে বাংলাদেশী টালি টোপা বান্ধিব যাব লাগিব। দ্বিতীয় কথা, আমার স্টেট বিজেপিয়ে জাতি মাতি ভেটির কথা কৈছিল, সেই কথা আমি এই মুহূর্তে পাহরি গৈছো অলমোস্ট। এতিয়া কথা হয়েছে তেখেতসকলের আসল স্বরূপটা কিন্তু এই মুহূর্তে ওলাই পড়েছে। AIUDFএ অনাগত সময়ত এই বিষয়টুক বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দলসমূহ একত্রিত হয়ে আন্দোলন করার প্রয়োজনীয়তা আছে বলেও মন্তব্য করে। মুন গোস্বামী, DY365।